আগ্রাসরিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাত উপজেলা ভিত্তিক লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলর মৌখিক পরীক্ষা চলের বুধবার সকাল 10টাতন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ত পরিষদের চেয়ারম্যান কংজুরি চৌধুরীর কক্ষত এ পরীক্ষা শুরু হয়। খাগড়াছড়ি জেলার মহানছড়ি ফানছড়ি দিঘিনালা উপজেলা তিনটা উপজেলার উত্তীর্ণ 180 জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা এড়ে চলের। মৌখিক পরীক্ষা কেন্দ্রত উপস্থিত আছিল পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব সুবিনয় চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মং শ্যাপ্রু চৌধুরী অপু, মং খ্যাচিং চৌধুরী ও আব্দুল জব্বার। ইন্দি খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনিয়ম বৈষম্য দুর্নীতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে আর পরীক্ষা বাতিলের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িত হরতাল ও মঙ্গলবার সড়ক অবরোধ পালন করছে এই সংগঠন। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন রেখা।